পরিবেশ কাকে বলে পরিবেশ বলতে মানুষের পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায় অর্থাৎ মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে জীবনযাপন করে এবং দৃশ্য ও অদৃশ্য যেসব উপাদান তার জীবন ও জীবিকার উপর প্রভাব বিস্তার করে সম্মিলিতভাবে তাকে পরিবেশ বলে মানুষের চারদিকে যেসব প্রাকৃতিক ও মানবিক স্পর্শ রয়েছে যাদের ছাড়া তার অস্তিত্বই সম্ভব নয় সেই সব বিষয়গুলিকে একত্রিতভাবে বলা হয় পরিবেশ মানুষের পারিপার্শ্বিক অবস্থার ওপরেই তার অর্থনৈতিক কর্মধারা ও জীবনযাপন প্রণালী নির্ভরশীল পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও জীবনযাত্রা প্রণালীর মধ্যে যে পার্থক্য দেখা যায় তা মূলত নির্ভর করে পরিবেশের পার্থক্যের উপর প্রকৃতপক্ষে মানুষ পরিবেশের দাস পরিবেশকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ এবং অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক পরিবেশ এই দুই ধরনের পরিবেশ কতগুলি উপাদান নিয়ে গঠিত এবং এরা মিলিতভাবে মানব জীবনের নানাবিধ কার্যকলাপকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে থাকে কোনো অঞ্চল বা দেশের ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতি জলবায়ু নদ নদী মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ প্রাণীজগত খনিজ সম্পদ প্রভৃতি কতকগুলি ভৌগোলিক উপাদান দ্বারা মানুষের জীবনযাত্রা প্রণালী ও অর্থনৈতিক ক্রিয়াকলাপ প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় পরিবেশের অন্তর্ভুক্ত এই সব বিভিন্ন ভৌগোলিক উপাদানের সমষ্টিকে প্রাকৃতিক পরিবেশ বলে অর্থাৎ মানুষের চারপাশে যে সব প্রাকৃতিক অবস্থা দেখা যায় তাদের মিলিতভাবে প্রাকৃতিক পরিবেশ বলা হয় পরিবেশের এই উপাদানগুলিকে মানুষ কখনোই সৃষ্টি করতে পারে না এরা প্রকৃতি সৃষ্ট মানব জীবনে প্রাকৃতিক পরিবেশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পরিবেশের প্রধান প্রধান উপাদানগুলি হল ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতি জলভাগ সৈকত রেখা জলবায়ু মৃত্তিকা প্রাণী জগৎ স্বাভাবিক উদ্ভিদ খনিজ সম্পদ ইত্যাদি পরিবেশের যে উপাদানগুলি মানুষ দ্বারা সৃষ্ট অর্থাৎ জনসংখ্যা বা জনবসতি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং যাদের প্রভাবে মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবন দ্রুত উন্নতি লাভ করে তাদের অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক পরিবেশ বলা হয় পরিবেশের এই উপাদানগুলি প্রধানত মানুষের সৃষ্টি প্রকৃতি এটা সৃষ্টি করে না পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশ দেখা যায় সেজন্য মানুষের জীবনযাত্রার ধরনের পার্থক্য লক্ষ্য করা যায় উন্নত সাংস্কৃতিক পরিবেশ কোথায়ও অল্প দিনে গড়ে উঠতে পারে না বহু বছর ধরে ধীরে ধীরে এই পরিবেশ গড়ে ওঠে বহু বছর ধরে ধীরে ধীরে এই পরিবেশ গড়ে ওঠে অপ্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি হলো জনসংখ্যা ও জনবসতি রাজনৈতিক ও সামাজিক সংগঠন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উপাদানগুলি হল সরকারি শাসন ও সরকারের কর্মকুশলতা জাতি ধর্ম শিক্ষা ও সংস্কৃতি ঐতিহ্য